हेलो फ्रेंड्स, माय नेम इज सुहाग एंड यू आर वाचिंग रसल बीडी। ब्रेकिंग न्यूज, ব্রক লেসনার করতে চলেছেন WWE-তে রিটার্ন। তো মূলত এই ভিডিওটিতে আলোচনা করা হয়েছে কবে ব্রক লেসনার রিটার্ন করবেন এবং ব্রক লেসনারের প্রতিপক্ষ কোন রেসলার হতে পারেন, এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওটিতে ডিসকাস করা হয়েছে। তো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। এই চ্যানেলে নিয়মিত রেসলিং সম্পর্কে ভিডিও দেওয়া হয়, তো রেসলিং সম্পর্কে ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। রেসলিং অবজারভারের পক্ষ থেকে জানানো হয়েছে যে ব্রক লেসনার WWE-র সাথে আবারও নতুনভাবে কন্ট্রাক্ট সাইনিং করেছেন। আপনারা জানেন কিছুদিন আগে ব্রক লেসনারের কন্ট্রাক্ট শেষ হয়ে গিয়েছিল WWE থেকে, এবং তারপরে ব্রক লেসনার UFC-তে যাবে নাকি AEW-তে যাবে নাকি WWE-তে যাবে, এটা নিয়ে অনেক ধোঁয়াশা হচ্ছিল। তবে রেসলিং অবজারভার থেকে জানানো হয়েছে যে ব্রক লেসনার আবারও WWE-র সাথে চুক্তিবদ্ধ হয়েছেন এবং তিনি আবারও WWE-তে রিটার্ন করতে চলেছেন। তবে ব্রক লেসনার কতদিনের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই বিষয়টি এখনও সামনে আসেনি, তবে খুব শীঘ্রই এই বিষয়টিও সামনে চলে আসবে। সর্বশেষ ব্রক লেসনারকে আমরা দেখেছিলাম WrestleMania 36-এ ড্রু ম্যাকইন্টায়ারের বিরুদ্ধে WWE চ্যাম্পিয়নশিপ ম্যাচে, আর সেই ম্যাচটিতে ব্রক লেসনার হেরে গিয়েছিলেন এবং তার WWE চ্যাম্পিয়নশিপটি ড্রু ম্যাকইন্টায়ারের কাছে রেখে দিয়ে তিনি WWE থেকে বিদায় নিয়েছিলেন, এবং তার কিছুদিন পরেই তার কন্ট্রাক্টটি শেষ হয়ে গিয়েছিল এবং তারপর থেকে তাকে নিয়ে অনেক গুজব ছড়িয়েছিলেন অনেক কোম্পানি। AEW থেকে শুরু করে UFC-র বড় বড় ধরনের কিছু অফার দিয়েছিল ব্রক লেসনারকে তাদের কোম্পানিতে যাবার জন্য, কিন্তু রেসলিং অবজারভার অফিসিয়ালি জানিয়ে দিলেন যে তিনি WWE-র সাথে আবারও নতুনভাবে কন্ট্রাক্ট সাইনিং করেছেন। আর এবার বলা যাক ব্রক লেসনার কবে রিটার্ন করতে পারেন। তো রেসলিং অবজারভার আরও জানিয়েছেন যে ব্রক লেসনার রিটার্ন করতে পারেন হেল এন এ সেল পে-পার-ভিউতেই। তবে এই বিষয় নিয়ে WWE ম্যানেজমেন্ট কিছুটা প্ল্যান করলেও এখন অফিসিয়ালি এই বিষয়টি নিয়ে প্ল্যান করেনি। তবে হ্যাঁ, হেল এন এ সেল পে-পার-ভিউতে ব্রক লেসনারের রিটার্ন করার সম্ভাবনা রয়েছে প্রবল। তবে ব্রক লেসনার যে হেল এন এ সেল পে-পার-ভিউতে রিটার্ন করবেন এই বিষয়ের কোনো শক্তিশালী দলিল নেই, তাই একেবারে স্পষ্ট বা ক্লিয়ার করে বলা যাচ্ছে না যে হেল এন এ সেল পে-পার-ভিউতে ব্রক লেসনার রিটার্ন করবেন কিনা। তবে রেসলিং অবজারভারের পক্ষ থেকে যেহেতু জানানো হয়েছে তিনি হেল এন এ সেল পে-পার-ভিউতে রিটার্ন করতে পারেন, তাহলে আশা করা যাচ্ছে যে কিছুটা সম্ভাবনা রয়েছে ব্রক লেসনারের হেল এন এ সেল পে-পার-ভিউতে রিটার্ন করার। তবে আপনারা একেবারেই ধরে নিয়েন না যে ব্রক লেসনার হেল এন এ সেল পে-পার-ভিউতে রিটার্ন করবেন। আর রেসলিং অবজারভারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তার নেক্সট প্রতিপক্ষ দুইজন রেসলারই হতে পারেন, তাদের মধ্যে হচ্ছেন এক হচ্ছেন ড্রু ম্যাকইন্টায়ার আর দুই হচ্ছেন রোমান রেন্স। আপনারা জানেন এই দুজন তার প্রতিপক্ষ হবার কারণ রয়েছে অনেক, কেননা পল হেমেন যেহেতু তার ম্যানেজার ছিলেন আর তার ম্যানেজারের পদ থেকে চলে এসেছেন এবং রোমান রেন্সের সাথে ম্যানেজারে যুক্ত হয়েছেন পল হেমেন, এই বিষয়টি নিয়ে হয়তো বড় কোনো ফিউড বা দ্বন্দ্ব তৈরি হতে পারে এবং তাদের মধ্যে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ হতে পারে রোমান রেন্স এবং ব্রক লেসনারের মধ্যে। আর ব্রক লেসনার যেহেতু ড্রু ম্যাকইন্টায়ারের কাছে WrestleMania 36-এ তার WWE চ্যাম্পিয়নশিপ ম্যাচটি হেরে গিয়েছিলেন, সেহেতু তার রিম্যাচ চেয়ে বসতে পারেন হেল এন এ সেল পে-পার-ভিউতে রিটার্ন করে ড্রু ম্যাকইন্টায়ারকে অ্যাটাক করে। তো মূলত এই কারণগুলো আমাদের সামনে তুলে ধরেছেন রেসলিং অবজারভারের সেই ওয়েবসাইটটি। তাছাড়াও আরও বেশ কয়েকটি ওয়েবসাইট মন্তব্য করেছেন যে এখানে হয়তো বা ববি ল্যাশলির বিরুদ্ধেও লড়তে পারেন ব্রক লেসনার, আর তাদের মধ্যে একটি ওয়ান অন ওয়ান সিঙ্গলস ম্যাচ হতে পারে আর সেখানে নন টাইটেল ম্যাচ হতে পারে, তবে জানি না কী হবে। তবে দেখা যাক ব্রক লেসনার কবে রিটার্ন করেন, হেল এন এ সেল পে-পার-ভিউতে নাকি তার পরবর্তীতে। তবে আপনার কী মনে হয়, ব্রক লেসনার কি হেল এন এ সেল পে-পার-ভিউতে রিটার্ন করবেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ব্রক লেসনার রিটার্ন করে রোমান রেন্স, ড্রু ম্যাকইন্টায়ার নাকি ববি ল্যাশলি, এই তিনজনের মধ্যে কার মুখোমুখি হতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই ভিডিওটি এ পর্যন্ত, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওটিতে। ধন্যবাদ।